আমি অন্তরা আর আমি অনিশা সো মেরি ক্রিসমাস টু অল অফ ইউ তো আজকে আমরা একটা কুকিং ভিডিও নিয়ে চলে এসেছি আমরা অনেকদিন পর একটা কুকিং ভিডিও দিচ্ছি আমাদের চ্যানেলে অনেকের রিকোয়েস্ট ছিল আমাদেরকে মানে কেকের রেসিপি জানার জন্য অনেকে আমাদের রিকোয়েস্ট করেছিল তার মধ্যে একটা স্পেশাল কেক ছিল সেটা হচ্ছে আমাদের আমরা এর আগের বছর একটা বানিয়েছিলাম বারবি কেক তো সেই বারবিটা অনেকেই বলেছিল বারবি কেকটা আমাদের সাথে শেয়ার করতে বা সবার সাথে শেয়ার করতে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ ক্রিসমাস ট্রি পুরো ক্রিসমাস ভাইব চলে এসেছে তো ক্রিসমাস স্পেশাল আজকে একটা কেক বানাবো তোমার সাথে যে কেকটা বানাবো সেটার ফার্স্ট পার্টটা থাকবে যেটা তোমরা ক্রিসমাসে অবশ্যই বানাতে পারো আর তারপরে যে পার্টটা থাকবে সেটা কোনো বার্থডে পার্টিতে একদম বার্থডে গার্লকে সারপ্রাইজ করতে পারো সেই কেকটা বানিয়ে তো ফার্স্টে আমরা একটা চকলেট কেক বানাবো সেই কেকটা আমরা একদম চকলেট যে চিপসগুলো থাকে সেটা আর চকো চিপসে বানিয়েছি তোমরা এর মধ্যে চাইলে হচ্ছে ড্রাই ফ্রুট বা বিভিন্ন রকমের টুটি ফুটি বা বিভিন্ন রকমের তোমরা ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারো বাট আমরা অতটা পছন্দ করি না বলে আমরা সিম্পল বানিয়েছি বাট এটা তোমাদের খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে ভীষণ টেস্ট তোমরা ক্রিসমাসের জন্য বানাতে পারো বা সারা বছর তোমরা এই কেকটা বানাতে পারবে তোমরা এই বারবি কেকটা আগে দেখেছো আমাদের আগের যে ব্লগটা গিয়েছে সেখানে তোমরা দেখেছো মানে বোনের বার্থডের দিন আমি বানিয়েছিলাম তো ভীষণ টেস্টি হয়েছিল ভীষণ টেস্ট সুন্দর থ্যাংক ইউ সো মাচ দি এটা যখন বানানো হয়েছে তখন আমরা শুট করে রেখেছিলাম তো আমরা ইন্ট্রোটা হয়তো এখন শুট করছি বাট এই কেকটা বানিয়েছিলাম আগে তো আজকে থেকে আমরা ব্লগ স্টার্টও করে দিয়েছি কারণ আমরা রুম ডেকোর করছিলাম তো সেগুলো স্পেশাল আমরা ক্রিসমাসে কি কি করবো সেটার জন্য একটা ব্লগ আসতে চলেছে তো আমাদের নেক্সট ব্লগ থাকবে ক্রিসমাস স্পেশাল ব্লগ তো সেটা দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে তোমরা আমাদের ভিডিওর আপডেটগুলো চট জলদি পেয়ে যাবে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমাদের রেসিপিটা বা তোমরা কি কি ভিডিও দেখতে চাও সেটাও আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তো আর বেশি বকবক করবো না তো আমরা চলো কেকের ফার্স্ট পার্টটা দেখে নিই সো লেটস গেট স্টার্টেড তো প্রথমে লাগছে 1 কাপ ময়দা আর লাগছে মিল্ক আর লাগছে সুগার পাউডার হোয়াইট অয়েল আর লাগছে দুটো ডিম এটা বেকিং পাউডার বেকিং সোডা কোকো পাউডার আর চকো চিপস আর লাগছে ভ্যানিলা এসেন্স চকলেট সিরাপ আর এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর কড়াইটাকে আমি এখানে প্রিহিট করে রাখবো তো তার আগে আমি এবার ব্যাটারটা তৈরি করব তো ফার্স্টেই আমি দুটো ডিম খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে বিট করতে হবে তাহলে কেকটা খুব সফট হয় খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব আর এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন ভ্যানিলা এসেন্স দেব তাহলে হচ্ছে যে এগের যে গন্ধটা থাকে সেটা থাকবে না হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিলেই হবে পরে আমি আবার দেবো হাফ টিস্পুন তো তার আগে এখানে হচ্ছে হাফ টিস্পুন দিলাম তো এরপরে যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একসঙ্গে মিক্সড করা হবে তো তার জন্য আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা চালনের মধ্যে তারপর ওটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব তো অর্ধেক ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন মতন কোকো পাউডার দেব আমি যে মেজারমেন্টে ইউজ করছি এই জিনিসগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো সেই মেজারমেন্টে করলে পারে কেকটা একদম ঠিকঠাক হবে এরপর দেবো হচ্ছে 1/2 টিস্পুন হচ্ছে বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা তোমরা চাইলে এটা ভ্যানিলা কেকও করতে পারো তো কোকো কাপ পাউডারটা তোমরা স্কিপ করতে পারো তো আমি চকলেট কেক বানাচ্ছি বলে কোকো পাউডার ইউজ করেছি এরপর খুব ভালো করে মিক্সড করে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো এরপরে আমি 1/2 কাপ সুগার পাউডার খুব ভালো করে ছেঁকে নেব যাতে দানাগুলো না থাকে এটা বাড়িতেই বানানো সুগার পাউডার আমি যে পরিমাণ সুগার পাউডার ইউজ করেছি সেটা ইউজ করলে পরে মানে কেকটা খুব সুন্দর মানে হয় মানে মিষ্টিটা খুব ঠিকঠাকভাবে হয় বেশি ইউজ করতে পারো তোমরা যদি বেশি মিষ্টি চাও বাট এটা ঠিকঠাক হয় সকলেই খেতে পারবে এরপর আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো দুটো ডিম তারপর খুব ভালো করে মিক্সড করে নেব তো ভালো করে মিক্সড হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ মতন সাদা তেল এটা সাদা তেল দেখতে হয়তো কালারটা হয়তো সর্ষের তেলের মতো লাগছে বাট এখানে পুরো হোয়াইট অয়েল ইউজ করছি এখানে 1 কাপ মতন ছোটো কাপের 1 কাপ মতন আমি সাদা তেল ইউজ করলাম এরপর দেবো হচ্ছে মিল্ক এটা পরিমাণ মতো লাগবে আমার 1/2 কাপও লাগতে পারে বা বেশিও লাগতে পারে সেটা ব্যাটারের ওপর ডিপেন্ড করছে তো খুব আমি অল্প অল্প করে ইউজ করব যাতে পুরো দিয়ে দিলে ওইটা পাতলা হয়ে গেলে অসুবিধা হচ্ছে তার জন্য আমি অল্প অল্প করে ইউজ করব তো প্রথমে আমি এখানে হচ্ছে 1/2 কাপের থেকে একটু কম দিয়েছি এরপরে হচ্ছে 1/2 টিস্পুন মতন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো
তো হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে আবার মিক্সড করে নেব। তারপর আবার মিল্কটা দেব, মিল্কটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। তো এরপরে আমি আরেকটু মিল্ক ইউজ করছি, এখানে প্রায় হাফ কাপ মতন মিল্ক লেগেছে, তো খুব ভালো করে মিক্সড করতে হবে। এরপর আমি দেব হচ্ছে চকো চিপস, আর এখানে হোয়াইট চিপসগুলো যেগুলো থাকে চকলেটের সেগুলো দিয়ে দিলাম। এরপর দেব হচ্ছে সিরাপ, চকলেট সিরাপ। তো তার জন্য আমি মিষ্টিটা একটু কম দিলে ইউজ করলেই বেশি ভালো হয়, মানে সুগার পাউডারটা, তা চকলেট সিরাপটা থাকছে তো তার জন্য একটু মিষ্টি হবে। তো সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিক্সড করতে হবে, যত ভালো করে এটাকে মিক্সড করা হবে তত বেশি কেকটা সফট হয়, নরম। তো তোমরা বুঝতে পারছো এখানে থিকনেসটা কেমন হবে, খুব বেশি গাঢ় হবে না বা খুব পাতলাও হবে না, এইরকম ঠিক হবে থিকনেসটা। তো আমাদের ব্যাটার রেডি। তো এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে প্রিহিট করে নেব। আর যে কেকটার মধ্যে আমি কেকটাকে মানে বেক করব সেই মোল্ডটার মধ্যে আমি এটা, আমি একটা ছোট্ট বাড়িরই পাত্র নিয়েছি, তো খুব ভালো করে তেলটাকে গ্রিস করে নিয়েছি। তোমরা বাটারও গ্রিস করতে পারো। তার উপরে আমি একটা পেপার দিয়ে নিলাম, তার উপরে আবার আমি অল্প খুব সামান্য তেল ব্রাশ করে নেব, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। তো এরপরে আমি কেকের যে ব্যাটারটা সেটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। তো ব্যাটারটা খুব ভালো করে আমি এর মধ্যে নিয়ে নেবো, তারপর একটু খুব ভালোভাবে ড্যাপ করে নেবো, যাতে যে ওপরের যে বাবেলগুলো থাকে সেগুলো না থাকে। তো এর উপর দিয়ে আমি চকলেট মানে চকো চিপস আর হোয়াইট যে চকলেট চিপসগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা চাইলে এগুলো স্কিপ করতে পারো, বা এর মধ্যে তোমরা ড্রাই ফ্রুটও ইউজ করতে পারো। তো আমার বেশি ড্রাই ফ্রুট অতটা পছন্দ না, সেই কারণে আমি শুধুমাত্র চকলেট চিপসে ইউজ করি। তো এরপরে আমি ওটাকে পাত্রটাকে গ্যাসের ওপর বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি গ্যাসটাকে একদম সিম করে দেব, একদম কম লোতে করবে, একদম হাই দেবে না, এক মিডিয়ামও থাকবে না, একদম লোতে দিয়ে দেবে। লোতে দেওয়ার পর প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিট পর, 45 মিনিটের মধ্যে একবার ঢাকনাটাকে খুলে চেক করে নেবে। তো এখানে হচ্ছে আমি প্রায় 40 মিনিট পর আমি চেক করছি হয়েছে কি না। এখানে আমার আরেকটু হবে, হালকা দেখতে পাচ্ছ এই টুথপিকের মধ্যে একটু লেগে যাচ্ছে, তো এটা আরেকটু হবে। তো আমি আবার ঢেকে রাখলাম। এরপর আমি প্রায় 1 ঘন্টা, তোমরা এটা তোমাদের যেমন ওভেনের ওপর ডিপেন্ড করবে কেমন কত তাড়াতাড়ি হবে, তো আমার প্রায় 1 ঘন্টা মতো লেগেছে। তো 1 ঘন্টা পর আমি এটাকে দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি। তো আমার এরপর পুরোপুরি কেকটা বেক হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফুলে গিয়েছে। তো আমার একদম কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এরপর আমি গ্যাসটা অফ করে দেব, তারপর কেকটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটাকে হচ্ছে সাইডে নাইফের সাহায্যে খুব ভালো করে একটু জাস্ট হালকা করে করে এইভাবে ছাড়িয়ে নেব হালকা করে। তারপর আমি একটা প্লেট রেখে এটাকে উল্টিয়ে দেব, তাহলে কেকটা খুব ভালোভাবে বেরিয়ে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম পড়ে না, খুব সুন্দর থাকে, আর খুব সফট হয়েছে, খুব নরম হয়েছে। তোমরা চাইলে এটা খেতে পারো, খুব সুন্দর লাগে খেতে। ফার্স্ট পার্টটা দেখে নিয়েছো কেক বানানো, এটা চকলেট কেক, ভীষণ টেস্টি, তোমরা অবশ্যই বানিও বাড়িতে। তোমরা চাইলে পরে এর মধ্যে বললামই তোমরা বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস ইউজ করতে পারো, বাট এই সিম্পল কেকটা তোমরা বানিয়ে দেখো একবার, ভীষণ টেস্টি হয়, ভীষণ সফট হয়। এরপরে আমরা নেক্সট পার্টটা করবো। তো নেক্সট পার্টে হচ্ছে কিভাবে আমরা ক্রিমটা বানিয়েছি আর কিভাবে আমরা ডেকোরটা করবো, মানে কিভাবে বার্বিটা বানাবো, বার্বি ডেকোরেশনটা করবো, তো সেটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো আর বেশি দেরি করবো না, ঝটপট দেখে নেবো কিভাবে আমরা বানাচ্ছি। তো এরপর ক্রিম বানানোর জন্য ফার্স্টে আমার লাগছে হচ্ছে বরফ লাগবে, মানে একটা প্লেটের মধ্যে, আর একটা পাত্র নিয়ে নিচ্ছি, এটা আমি ফ্রিজে রেখেছিলাম আগের দিন, এই পাত্রটা আর এই যে হুইস্কারটা সাহায্যে করবো সেটা, আর লাগছে হুইপ ক্রিম, তোমার যে কোনো ব্র্যান্ডে ইউজ করতে পারো, আর লাগছে সুগার পাউডার, আর লাগছে ফুড কালার, তুমি যে কোনো ফুড কালার ইউজ করতে পারো, আমি এখানে 3টে কালার ইউজ করছি, আর লাগছে চকো চিপস, আর লাগছে ইয়ে গার্নিশিংয়ের জন্য বিভিন্ন রকমের চকলেট চিপসগুলো লাগছে, আর লাগছে সুগার সিরাপ, আর এখানে লাগছে হচ্ছে বিভিন্ন রকমের টুলস আছে, আর লাগছে হচ্ছে নজেল আছে, এখানে পাইপিং ব্যাগ আছে, আর টুলস আছে, আর ব্রাশ আছে, বিভিন্ন রকমের এইসব জিনিসগুলো দিয়ে আমি এটা এবার আমি কেকটা গার্নিশিং করব। তো ফার্স্টেই আমি হচ্ছে পাত্রটার মধ্যে এটা খুব ঠান্ডা করে রাখতে হবে, আগের দিন আমি রাত্রেবেলায় এই পাত্রটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর যেটা সাহায্যে আমি বিট করব সেই হুইস্কারটাকেও আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে,
আর যে হুইপড ক্রিমটা তুমি ইউজ করবে সেটাও তোমরা ফ্রিজের মধ্যে রাখবে। এটা গরম হলে পরে কিন্তু একটু মানে বিট হতে খুব অসুবিধে হয়। তো এর নিচে আমি বরফের মধ্যে বসিয়ে পাত্রটাকে বসিয়ে আমি এটাকে খুব ভালো করে এটাকে বিট করে নেব। আমি এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করছি, মানে ইলেকট্রিক বিটার ছাড়া। তোমরা চাইলে ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারো, যাদের ইলেকট্রিক বিটার নেই তারা এইভাবে করতে পারো, বাট একটু সময় সাপেক্ষ। এরপরে আমি একটু বিট করার পরে আমি এখানে 2 টেবিলস্পুন মতন আমি সুগার পাউডার দিয়ে দিলাম। তোমরা একবার চেক করে নিও মিষ্টিটা কতটা পরিমাণে তোমরা খাবে সেটা। তো খুব ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এই এই হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে করলে পারে কিন্তু একটু সময় লাগে, প্রায় 1 ঘন্টা মতো লেগে যায়। আর তোমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে করলে সেটা তোমার মোটামুটি 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আমি আরও 1 টিস্পুন মতন দিয়ে দিলাম সুগার পাউডার। তোমরা একবার চেক করে নেবে, মানে একবার টেস্ট করে নেবে, তো বুঝতেই পারছো এবার এইবার এরকম ব্যাপারটা আসবে। মানে এবার ওপরের ক্রিমটাকে তুললে পরতে সময় লাগবে, এই ব্যাপারটা হলে পরে ভাববে তোমাদের মোটামুটি হয়ে গিয়েছে। আর একটু বিট করে নেব, যখন একদম যখন অনেকক্ষণ মানে এটাকে তোলার পর যখন পড়বে না তখন ভাববে তোমাদের এটা হয়ে গিয়েছে। তো আমার ক্রিমটা একদম পড়ছে না, তো আমার এবার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো এরপর আমি গার্নিশিংয়ের জন্য কেকটাকে আমি 3 লেয়ারে কেটে নেব। তো ওপর থেকে আমি একটা লেয়ার কেটে নিচ্ছি। তো এরপর সেকেন্ড লেয়ারটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে 2টো লেয়ারে কাটতে পারো, আমি 3টো লেয়ারে কেটে নিচ্ছি। তো তুমি দেখতে পাচ্ছ কতটা নরম, কতটা সফট হয়েছে কেকটা। তো এরপরে হচ্ছে আমি ক্রিমগুলোকে বিভিন্ন কালার দিয়ে আমি মানে আমি প্রথমে হোয়াইট ক্রিমটা রেখে দেব, আর তার সঙ্গে 3টে কালার আমি মিক্সড করব। তো আমি আলাদা আলাদা করে পার্ট করে নিয়েছি। একটার মধ্যে অরেঞ্জ কালারটা মিক্সড করছি, এটা ইয়েলো কালার হয়ে যাবে। আরেকটার মধ্যে হচ্ছে আমি গ্রিন কালার ইউজ করব, আর একটা রেড কালার ইউজ করব। তো এখানে গ্রিন কালারটা ইউজ করলাম, আর একটা রেড কালার ইউজ করব। এটা পিওর ঠিক রেড না, এটা অরেঞ্জ রেড আছে। তো এই 3টে কালার ইউজ করছি আমি এখানে। তোমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারো। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, তোমরা এখানে লিকুইড যে কালারটা পাওয়া যায় তোমরা বাজারে দেখবে লিকুইড কালার পেয়ে সেটাও ইউজ করতে পারো। এরপরে হচ্ছে আমি একটা গ্লাসের ওপর পাইপিং ব্যাগটাকে রেখে আমি প্রথমে হচ্ছে হুইপড ক্রিমটা দিয়ে দেবো। তোমরা চাইলে কালার নাও ইউজ করতে পারো, শুধুমাত্র এই হোয়াইট কালারটা মানে তোমার হোয়াইট যে ক্রিমটা সেটা তোমরা ইউজ করতে পারো, খুবই সুন্দর খেতে হয়, খুব টেস্টি হয়। তোমরা একবার শুধু এইটা বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়, এটা একদম দোকানের মতন কেক হয়, তোমরা ভাবতেই পারবে না বাড়িতে বানিয়েছো। ফার্স্টেই তোমরা যার ওপর কেকটা রাখবে সেই পাত্রটার ওপর মানে সেই থালাটা বা যেই কেক মোল্ডের ওপর রাখবে সে তার ওপরে অল্প ক্রিম লাগিয়ে নেবে, তার উপরে একটা কেকের লেয়ার রাখবে, তারপর ওপর থেকে যে সুগার সিরাপটা আছে সেটাকে খুব ভালো করে ব্রাশ করে নেবে। তাহলে কেকটা খুব সুন্দর ময়েস্ট থাকে, খুব নরম সফট থাকে, ড্রাই হয়ে যাবে না। তো এর ওপর দিয়ে আমি যে হুইপ ক্রিমটা বানিয়েছি সেটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে অনেকটা ইউজ করতে পারবে। তো তোমরা চাইলে অনেকটা ক্রিমও ইউজ করতে পারো বা অল্প ক্রিমও ইউজ করতে পারো। আমি মোটামুটি একটা ক্রিম ইউজ করেছি এখানে, মোটামুটি পরিমাণে ইউজ করেছি ক্রিমটা। তো খুব ভালো করে আমি এটাকে সমান করে স্প্রেড করে নিয়ে তারপরে ওপরে আরেকটা কেকের লেয়ার রেখে তো ওপর থেকে আমি হচ্ছে এখানে সুগার সিরাপ দিয়ে নিলাম। তো তার উপরে আমি আবার হুইপড ক্রিম দিচ্ছি, খুব ভালোভাবে আবার মিক্সড করে নিয়ে আবার 3র্ড লেয়ারটা দিয়ে দিলাম কেকের ওপর থেকে, আবার এখানে সুগার সিরাপ দিলাম। এরপর হচ্ছে খুব ভালোভাবে ক্রিমটাকে আমি কেকের সঙ্গে সেট করে নেব। ওপর থেকে আবার ক্রিম থাকতো, এরপরে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এর ওপরে আমি একটা বারবির যে ওপরের পার্টটা আছে, আমি বারবির যে পাগুলো সেগুলোকে আমি ইউজ করছি না, কারণ এটা আমি খুব বড় বানাইনি, কিন্তু ছোটো বানাই, সেই জন্য আমি পাটা আমার কেকের মধ্যে হবে না বলে আমি দু ওপরের পার্টটুকু নিয়েছি। তো ওটা আমি সাইডে রেখে তার মানে পাশ দিয়ে আমি এইভাবে তোমরা যে কোনো ডিজাইন বানাতে পারো। আমি অ্যাকচুয়ালি পাইপিং ব্যাগ আমার কাছে একটাই ছিল, তো আমি বারবার করে বিভিন্ন কালার ইউজ করতে পারবো না বলে প্রথমে একটা কালারে করে নিচ্ছি, তারপর আমি নেক্সট অন্য কালার আবার এইভাবে ডিজাইন করছি।
तो तुम्हारा जेको भाव डिजाइन करते तुम्हारे पचंद अनुजाई हमें ये नर्मल भाव कर डिजाइन करते पर ये खूब सुंदर ये डिजाइन तुम्हारा जेको कलर जेको डिजाइन करते पर तुम्हारे इच्छे मतन सुंदर डेकर कर भलो लगे देखते एकदम मन दोकान मतन क्यों बुझते ही पारबे ना तुम्हारा बाड़ीते बनिए खूब इजी बनानो हयतो एकटु समय लागे बनाते बाट भीषण सुंदर देखते हैं और भीषण सुंदर टेस्टी खेते खूब सुंदर है। तो एरपर आमी ग्रीन कलर यूज करछी एखाने कैमरार जोन्नो ग्रीन कलर ठीक बोझा जाच्छे ना बाट ग्रीन कलर खूब सुंदर माने खूब एत डार्क ना ग्रीनटा एखाने कैमरा तो डार्क लागछे ताई बाट ग्रीनटा खूब सुंदर कलर। तो आमी एरपर ग्रीनटा यूज करछी तुम्हारा जेको डिजाइन करते पर नजल अनेकगुलो डिजाइन थे एखे एक नजल यूज करो एरपर हे योलो जो कलर सेूज करो ये डेकोर कर नहीं बार्बीटा के तुम्हारा जेको डिजाइन करते पर तो मोटामोटी केकटा डेकोर करा कमप्लीट। एरपर हमें ओपर थे चको चिप्स और विभिन्न रकम चकलेट जो स्प्रिंकलगुलो चकलेटगुलो को स्प्रिंकल कर देव। एरपर हे चकलेट मैं चको चिप्स दिए हमें बार्बीटा के एक डेकोर करब खूब भालो करे एगुलो तुम्हारे इच्छे मत तुम्हारा डेकोर करबे आमी आमार मतन करे करलाम। तो तुम्हारा अवश्य जानियो केकटा तुम्हारे केमन लागलो देखते जेमन सुंदर होयेछे केकटा असाधारण खेते होयेछिलो तुम्हारा अवश्य एक बाड़ीते बनिए देखते पारो भीषण सुंदर देखते माने खूब सुंदर टेस्टी है खेते तुम्हारा मने ही होबे ना जे तुम्हारा बाड़ीते बनिएछो मन होबे केना दोकान थेके। तुम्हारा अवश्य केकटा बाड़ीते बनाबे और आमादेर कमेंट करे जानिओ केमन होयेछे।